করোনার মতো আতঙ্কে কর্মীরা বিজেপি ছাড়ছেন, কারণ মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বিজেপিতে বেশি দিন থাকা যায় না, এমনই মন্তব্য করলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। সোমবার আরামবাগ ভাটার মোড়ে এক অনুষ্ঠানে 40 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌর প্রশাসক স্বপন নন্দী প্রমুখ। এছাড়াও এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। যেসব বিজেপি থেকে ভাইয়েরা আসা আছেন, মীর চঞ্চল, আমরা দলীয় কর্মসূচি নিলাম আজকে মোটামুটি 40 জনের। এটা কোথা থেকে কি এসছে, এরা কি করতো আগে? এরা তো বলছি বিজেপি করতো, এখন যেগুলো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই কিন্তু তৃণমূলই আগে করতো, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে অন্যের বাড়িতে চলে গিয়েছিলো, তারা আবার সেখানে ভুল বোঝে করোনার মতো আতঙ্কে আতঙ্কিত হয়ে ওরা কিন্তু আবার নিজ ঘরে ফিরে আসে। অতএব তারা তারা যে যোগদান করছে, যেহেতু অনুষ্ঠানটা যোগদানের তাই আমরা বলতে বাধ্য হচ্ছি, কিন্তু তারা ঘরের ছেলে আমাদের ঘরে ফিরে এসেছে, অন্যদিকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, স্বাগত। মানে এরা কি তার মানে আপনাদের সঙ্গে মনোমালিন্য হওয়ার জন্যই বিজেপিতে চলে গিয়েছে? বাবা শোনো ভাই, কোনো দলের মানে চিহ্ন নিয়ে থেকে জন্মগ্রহণ করেন। আমি আমি তৃণমূল মানে জয়েন করছে বলে বললাম, চাকরি আছে আমি তৃণমূল, আমি সাংবাদিক, পিছনে ছাপ নাই, কিন্তু আমরা কার্যক্রমেই বলে দিচ্ছি আপনি চাকরি দিতে পারছি। তা অনুরূপভাবে কিছু কিছু ভাই, যেমন একটা সংসারে কি হয়, ভুল বোঝাবুঝি হলেই ছেলের বাবার সঙ্গে ছেলে আলাদা হয়ে যাবে, বলছে আমি আলাদা খাব। হ্যাঁ, তা এইরকম ধরনের হয়, আবার যখন বুঝতে পারে যে যে যার ভুলটা, তখন দেখা যায় আবার একত্রিত হয় তারা সুখে স্বচ্ছন্দে বসবাস। নতুন একটা নাম দিতে চলেছে বিজেপি, তারা এখন নাম দিচ্ছে জয়েনিং পর্ব, তাদের নাকি প্রতিদিন তৃণমূল ছেড়ে সিপিএম ছেড়ে যোগ দিচ্ছে, তার মধ্যে আপনাদের দলেরও আছে, কী বলবেন? শুনুন ভাই, মিথ্যাবাদীরা সবসময় তো একটা দেখবেন চকচক করলে যেমন শোনা হয় না, নয় কথা বললেই সেটাকে বিশ্বাস করা যাবে না। আপনি বলুন তো, প্রথম নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলো যে প্রতিশ্রুতি দিয়েছিল একটাও কিন্তু প্রমাণিত হয়েছে? যা বলছে সেগুলো কি বাস্তবে রূপায়িত হচ্ছে? হচ্ছে না। আর সে দেখবেন যে ফলের ছলের অভাব হয়, এটা ফল যেহেতু পশ্চিমবাংলা মানে অবিএপি রাজ্য, অতএব ওইখানেতে আমাদেরকে যে কোনোভাবে রাজত্ব করতে হবে, এই নিয়ে যে কোনোভাবে দেখুন না সমস্ত ওদের যারা আছে সে রাজ্যপাল থেকে আরম্ভ করে সবাইকে লাগিয়ে দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে পরাস্ত করেছে। কিন্তু জনগণের যদি বুক চিরে দেখা যায়, সেই যেমন হনুমানের বুক চিরে দেখা বুক চিরে দেখা যায় রামের ছবি, তেমন জনগণের বুক যদি চেনেন দেখবেন মাননীয় মমতা ব্যানার্জির ছবি আছে, বিজেপি পার্টি করোনার থেকে ভয়ঙ্কর না টিএমসি করোনার থেকে ভয়ঙ্কর সেটা তো মানুষ জানে। তো এখন মানুষ চাইছে এই টিএমসি যে করোনা আবহের মতো টিএমসিকে এখান থেকে পশ্চিমবঙ্গকে উদ্ধার করতে চাইছে, সেই লক্ষ্যেই একদম হাজার হাজারে লাখো লাখো মানুষ এসে বিজেপিতে যোগদান করছে। এখন কিছু কেমন নেতা আছে, তাদের এই শুধু ফুঁকো আওয়াজ ছাড়া কোনো কাজ নেই, কেউ এমএলএ আছে, কেউ কেউ এমপি আছে, কেউ এমন কেউ এমপি আছে তারা নিজের লোকসভা কেন্দ্রে কাজ না করে আরামবাগ লোকসভা কেন্দ্রে আসছে, এখানে এসে আবল তাবল বকে দিয়ে চলে যাচ্ছে, তাই শেষ দশায় পড়ে গেছে। তাই এরা এদের যে বক্তব্যগুলো এগুলো পাগলের প্রলাপ ছাড়া আমরা কিছু মনে করি। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার 1 জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী, যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।